হ্যালো প্রিয়ওয়ান আমি ডক্টর সঞ্জীব সরকার আজ থেকে আমি আর্টসে যে অ্যাকাডেমিক ক্যারিয়ারগুলো আছে না এই এক একটা ক্যারিয়ার নিয়ে এরকম ভিডিও সিরিজ বানাবো আমি আগেই বলেছিলাম যে আর্টস থেকে তুমি তিন ধরনের ক্যারিয়ার লাইনে যেতে পারো একটা হলো ক্রিয়েটিভ ক্যারিয়ার লাইন একটা হলো একাডেমিক ক্যারিয়ার লাইন একটা হলো প্রফেশনাল ক্যারিয়ার লাইন এই ক্রিয়েটিভ ক্যারিয়ারে যা যা মেন মেন ক্যারিয়ার অপশান আছে সেগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও সিরিজ আমি বানিয়ে দিয়েছি প্লে তুমি পেয়ে যাবে সেগুলো ঠিক আছে তো সেরকমই আজ থেকে আমি অ্যাকাডেমিক লাইনে একটা ভিডিও সিরিজ বানাবো তো ফার্স্টে যে একাডেমিক ক্যারিয়ার লাইনটা নিয়ে বলবো সেটা হলো হিস্ট্রি মানে হিস্ট্রিতে মেন মেন কী কী ক্যারিয়ার অপশন আছে তো চলো জানি স্ক্রিনে দেখবে হিস্ট্রিতে যে ক্যারিয়ার লাইনগুলো আছে তার মধ্যে ফার্স্ট হলো তুমি হিস্ট্রিতে টিচার হতে পারো সে তুমি স্কুল লেভেলেরও টিচার হতে পারো বা কলেজ লেভেলেরও টিচার হতে পারো যদি তুমি স্কুল লেভেলে হিস্ট্রিতে টিচার হতে চাও তাহলে তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হবে তারপরে তোমাকে বিএড মানে ব্যাচেলার অফ এডুকেশন বলে একটা কোর্স হয় দু বছরের সেটা তোমাকেও করতে হবে সেই বিএড কোর্সটা তুমি হয় টুয়েলভের পরে করতে পারো নাহলে তুমি গ্র্যাজুয়েশনের পরেও করতে পারো যদি তুমি গ্র্যাজুয়েশনের পরে করো তাহলে তোমাকে গ্র্যাজুয়েশনে মিনিমাম তোমাকে ফিফটি নাম্বার লাগবে যদি তুমি বিএডে বসতে চাও তাহলে বুঝতে পারলে স্কুল লেভেলে যদি হিস্ট্রিতে টিচার হতে চাও তাহলে তোমাকে দুটো জিনিস লাগবে একটা হলে তোমাকে গ্র্যাজুয়েশান করতে হবে তারপরে তোমাকে বিএড কোর্স করতে হবে এবার চলো জানি কলেজ লেভেলে যেতে গেলে কী করতে হবে কলেজ লেভেলের টিচার বা প্রফেসর হতে গেলে তোমাকে মিনিমাম মাস্টার ডিগ্রি করতে হবে গ্র্যাজুয়েশনের পরে একটা মাস্টার ডিগ্রি হয় সেটা করতে হবে আর যদি তুমি পিএইচডি করতে পারো তাহলে তোমার আরও ভালো ঠিক আছে সবাই পিএইচডি এখন চাইছে তারপরে তুমি কলেজে প্লেসমেন্ট বা ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট নিতে গেলে তোমাকে এই এনএটি মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এই টেস্টটা ক্র্যাক করতে হবে এটা একটা কম্পিটিটিভ এক্সাম সেই টেস্টে যারা যারা সিলেকশন হবে তারাই শুধু ইউনিভার্সিটি আর কলেজে গিয়ে প্লেসমেন্ট পাবে তো বুঝতে পারলে স্কুল লেভেল আর কলেজ লেভেলের টিচার হতে গেলে কী কী যোগ্যতা লাগবে এইবার চলো জানি নেক্সটে কী ক্যারিয়ার অপশান আছে সেটা হলো রিসার্চার বা হিস্টেরিয়ানে হতে পারো তাদের কী কাজ তাদের কাজ হলো বহু পুরনো কোনো জিনিস নিয়ে গবেষণা করে মানে রিসার্চ করে সেই গবেষণা থেকে যা যা তত্ত্ব তারা পায় সেই জিনিসগুলো সেই তত্ত্বগুলো তারা সংগ্রহ করে রেখে দেয় যাতে করে ভবিষ্যতে কোনো কাজে লাগে বুঝতে পারলে মানে পুরনো জিনিস নিয়ে তারা গবেষণা করে আর সেই গবেষণা থেকে তত্ত্বগুলো সংগ্রহ করে রেখে দেয় যাতে করে ভবিষ্যতে আমাদের কোনো কাজ লাগে এবার দেখি নেক্সট কী ক্যারিয়ার অপশান আছে সেটা হলো আর্কিওলজিস্ট আর্কিওলজিস্টের কী কাজ আর্কিওলজিস্ট এই জন্য বহু পুরোনো জিনিসগুলো তারা আবিষ্কার করে এই বহু পুরনো জিনিসগুলোকে আবিষ্কার করে তারা সেইগুলো নিয়ে পড়াশোনাও করে ঠিক আছে তাদের কীরকম স্যালারি হয় তোমার এইরকম তিরিশ থেকে পঞ্চাশ দিয়ে তাদের শুরু হয় মান্থলি ঠিক আছে তারপরে দেখি কী কেরিয়ার অপশন আছে সেটা হলো তোমার কিউরেটর হিসেবে কাজ করতে পারো তাদের কী কাজ হয় তাদের কাজ হলো যে এই কালচারাল ইনস্টিটিউশন যেরকম ধরো মিউজিয়াম লাইব্রেরি গ্যালারি আর কি এইরকম যে পুরনো ইনস্টিটিউশন আছে না বড় বড়ো সেগুলোতে তুমি কেয়ারটেকার হিসেবে কাজ করতে পারো তাদের কীরকম স্যালারি ওই পঁচিশ হাজার দিয়ে শুরু হবে তারপরে এক্সপিরিয়েন্স যত বাড়বে তোমার তত তোমার স্যালারিও একটু একটু করে বাড়ে ঠিক আছে তুমি এই কাজেও তোমার যদি ভালো লাগে তুমি আসতে পারো তারপরে যে ক্যারিয়ার অপশন আছে সেটা হলো আর কি কি কী কাজ আর কাজ হলো বহু পুরনো যে ডকুমেন্টস আছে না বা কোনো রেকর্ড আছে সেগুলো তারা সংগ্রহ করে রাখে কীরকমভাবে কোনো ফটোগ্রাফের মাধ্যমে বা কোনো প্রিন্টের মাধ্যমে বা কোনো লিখিতভাবে তারা এইগুলো সংগ্রহ করে রাখে আর আজকের ইন্টারনেটের মাধ্যমে সেগুলো ইন্টারনেটে জমা করে রাখে যাতে করে ভবিষ্যতে আমাদের কাজে লাগে ভবিষ্যতে কোনো মানুষ ওই জিনিসটার ব্যাপারে জানতে গেলে কীভাবে জানবে ওই বই পড়ে ওই পিকচার দেখে আমরা এগুলো বুঝতে পারি যে আছে এই জিনিস নেক্সট যে কেরিয়ার অপশন আছে সেটা তুমি রাইটার হতে পারো তুমি হিস্ট্রির রাইটার হতে পারো যেমন তুমি বই লিখতে পারো বা তুমি কোনো ডকুমেন্টস লিখে হেল্প করতে পারো বা তুমি কোনো আর্টিকেল লিখো অনেক মানুষকে হেল্প করতে পারো এবার লাস্টে যে ক্যারিয়ার অপশনটা আছে সেটা হলো তুমি সিভিল সার্ভিস লাইনে যেতে পারো তুমি ইউপিএসসি ডাব্লু বিসিএস বা আদার কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে সিভিল সার্ভিস লাইনে যেতে পারো সেই সিভিল সার্ভিস লাইনে আবার অনেক ধরনের ক্যারিয়ার অপশন আছে সেই ক্যারিয়ারগুলোতেও তুমি পার্টিকুলারভাবে যেতে পারো এই ইউপিএসসি আর ডাব্লিউ বিসিএস এক্সামে হিস্ট্রিতে অনেক ধরনের কোশ্চেন আছে ঠিক আছে তুমি যদি হিস্ট্রিতে ভালো তাহলে এইসব এক্সামে তোমার ভালো নাম্বার পাওয়ার চান্স থাকে তো এই ছিল কয়েকটা হিস্ট্রিতে মেন মেন ক্যারিয়ার অপশন এবার আমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা তো ওইসব কেরিয়ার লাইনে যেতে চাই কিন্তু ওইসব কেরিয়ারে যেতে গেলে বেস্ট কলেজ কোনটা হবে মানে কোন কলেজ থেকে পড়লে আমাদের ভালো হবে দেখো বেস্ট কলেজের জন্য আমি বলবো যে তুমি গিয়ে গুগলে সার্চ করলে সব থেকে ভালো হবে কারণ এই ভিডিওগুলো অনেকজন অনেক জায়গা থেকে দেখে কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছে কেউ ত্রিপুরা থেকে দেখছে কেউ বা অন্য কোনো রাজ্য যেখানে বাংলা ভাষা বোঝে সেই জায়গা থেকে দেখছে বা ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরার কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট থেকে দেখছে তো ওইসব জায়গায় আলাদা আলাদা কলেজ হতে পারে তাই না আর এইসব কারণের জন্য আমি কোনো কলেজের নাম এখানে লিখিনি কারণ এক একজন এক এক জায়গা থেকে ভিডিও দেখে সেই জন্য আমি তোমাদের বলবো যে তুমি জাস্ট গিয়ে গুগলে সার্চ করো যে বেস্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা বা তুমি যে জায়গায় থেকে থাকো সেই জায়গায় আর তুমি কোন ক্যারিয়ার লাইনে যেতে চাও একটা উদাহরণ হিসেবে আমি বলছি বেস্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল ফর আর্কিওলজিস্ট এরকম দিলে দেখবে গুগলে অনেক লম্বা লিস্ট দিয়ে দেবে এইবার এই লিস্ট থেকে দেখবে যে কোন কলেজের রেটিং চার বা সাড়ে চারের উপরে আছে। যে কলেজের রেটিং চারের নিচে হবে সেই কলেজে ভুলেও যাবে না দরকার পড়লে বাইরের কোনো রাজ্যে বা বাইরের কোনো ডিস্ট্রিক্টে গিয়ে পড়াশোনা করবে তো বুঝতে পারলে গুগলে গিয়ে কীভাবে বেস্ট কলেজ সার্চ করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন যদি তোমার জানা থাকে যে কোনো কোয়েশ্চেন আমাকে তুমি কমেন্ট করে জানাতে পারো আমি সব সবসময় রেডি আছি তোমাকে হেল্প করবো বলে আমি বানিয়েছি শুধু এই চ্যানেলটা যে তোমাদের যাতে হেল্প করতে পারি ঠিক আছে ভিডিও শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখাবো এবার পরবর্তীতে নতুন কোনো একটা টপিক নিয়ে আসবো ঠিক আছে তা তো সময় দি বাই